আজব সব। স্কুটির নম্বর প্লেট লাগাতে গিয়ে কোটি টাকারও বেশি খরচ যুবকের। স্কুটির দামের চেয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ নম্বর প্লেটে। পছন্দের নম্বর পেতেই এই খরচ বলে জানা গেছে। কথায় আছে, মেজাজটাই তো আসল রাজা। সে মেজাজি বলুন বা শখ, দুটোই বোধ হয় একে অপরের পরিপূরক। অতীতে বহু শৌখিনতার নজির আমাদের সামনে এসেছে, তবে এবারে যে শৌখিনতার গল্প আপনাদের শোনাব তা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। স্কুটির নম্বর প্লেটের জন্য এক যুবক খরচ করলেন 1,12,00,000 টাকা। টাকার অঙ্কের পরিমাণটা ঠিক শুনেছেন তো, 1,12,00,000 টাকা। ঘটনাটি ঘটেছে আমাদের দেশের হিমাচলে। হিমাচল প্রদেশের যুবক দেশরাজ, তিনি তার স্কুটির নম্বর প্লেটের জন্য পছন্দসই নম্বর পেতে নিলামে 1,12,00,000 টাকা খরচ করেছেন। হিমাচল পরিবহন নিগমের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, নিলামে পছন্দের 9 সিরিজের ফোন নম্বর কেনেন দেশরাজ। নম্বরটি হল HP, তারপর 6টা 9, আর এর জন্যে যুবককে নিলামে দিতে হয়েছে 1,12,15,500 টাকা। তবে এই দৌড়ে দেশরাজ্যে একা ছিলেন তা নয়, জানা গেছে নিলামে সঞ্জয় কুমারকে পেছনে ফেলে দেন তিনি। সঞ্জয় কুমার ওই একই নম্বর প্লেটের জন্য 1,11,00,000 টাকা পর্যন্ত খরচ করতে রাজি ছিলেন বলে সূত্র মারফত জানা গেছে। নতুন গাড়ি অথবা মোটর সাইকেল কেনার পর সরকারি নিয়ম অনুযায়ী তার রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের জন্য সরকারি নিয়ম মোতাবেক ফিস জমা দিতে হয় সেই রাজ্যের পরিবহন দপ্তরে। তবে গাড়ির মালিক চাইলে পছন্দসই নম্বরও নিতে পারেন, কিন্তু তার জন্যেও অতিরিক্ত টাকা খরচ করতে হয়। এ খবর জানার পর সাধারণ মানুষের প্রশ্ন, শুধুমাত্র নম্বর প্লেটে পছন্দসই নম্বরের জন্য এত টাকা খরচ? তাদের আরও প্রশ্ন, স্কুটির দামের কয়েক গুণ টাকা খরচ করে শুধুমাত্র নম্বর প্লেট? তবে জানা গেছে নিলামে জিতলেও এখনই নম্বর প্লেট পাচ্ছেন না দেশরাজ। শুধু তাই নয়, কোটি টাকারও বেশি খরচ করে নম্বর প্লেট নিতে গিয়ে আয়কর দপ্তরের নজরেও পড়েছেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই তার আয়ের উৎস সম্পর্কে খোঁজখবর শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যুবকের এই খবর, যেখানে অনেকেই মজার ছলে মন্তব্য করেছেন, মেজাজটাই তো আসল রাজা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।